গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার প্রিয় পরিবারের সকলে খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণই ভালো আছি। তো পাহাড়ে নতুন একটা সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছো আমি ঘুম থেকে উঠে গেছি। তো চলো তাহলে এখন হাত মুখ ধোয়ার পালা, মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে একদম চলে যাই একটু কিছু খেতে। তো সকালে বুঝতেই পারছো ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা, তো এখন চা না খেলে হবে না। তো দাঁড়াও তোমাদেরকে বাইরের ওয়েদারটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো কত কুয়াশা পড়েছে, জানলা দেখতে পাচ্ছো? এই যে জলগুলো একদম কুয়াশা যে পড়েছে বোঝাই যাচ্ছে। আর এই দেখো মানে সকালটা এতটা সুন্দর, দাঁড়াও তোমাদেরকে আমি বাইরে নিয়ে গিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। এতটা সুন্দর লাগছে দেখতে, কি আর বলবো তোমাদেরকে, মানে দেখে আমি একদম মানে ওখানেই থ হয়ে গেছি যে এত সুন্দর পাহাড়ের সকালটা, মানে কি বলবো, বলার কিছু নেই, মানে প্রকাশ করার আর ভাষা নেই আমার। তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে সবটাই আমি দেখিয়ে দিচ্ছি। আর চলো তাহলে এখন মুখ টুক ধুয়ে চলে যাই একদম একটু কি মানে খেতে, মানে খিদেও লেগে গেছে জানো তো, মানে পাহাড়ে সবাই অনেক মানে তাড়াতাড়ি খেয়ে নেয় রাতে, তো আমাদের তো মানে সেইটা অভ্যেস নেই না। তো মানে এসে তাড়াতাড়ি খেয়েছি, তো আর সকাল সকাল উঠে খিদে লেগে গেছে, তো কিছু একটু খেয়ে তারপরে ভারী ভারী খাওয়ার কিছু খেতে হবে, নাহলে হবে না। আমারটা তো লাগাই দিস। এই যে চলো, ছেলে উঠে গেছে, তোমরা তো দেখলি আমার সঙ্গেই উঠে গেছে ও। আর এই যে এখন ব্রাশ করবো দুজনেই, কলগেট নিয়ে নিচ্ছি ব্রাশে, তো মুখটা ধুয়ে তারপরে আমি বেরোচ্ছি, তখন তোমাদের সঙ্গে আবার ভিডিওটা আমি শেয়ার করছি। আর রেডি হয়ে গেছে উঠে, এই যে নাইটি চেঞ্জ করে আমি একটা চুড়িদার পরে নিয়েছি, তো চলো এখন যাওয়া যাক তাহলে। আর এই যে হাজবেন্ড দাঁড়িয়ে আছে বাইরে, তো চলো একটু চা খেয়ে নিই, তারপরে ভাবছি একটু মোমো খেয়ে নেবো। একটু মোমো খেতে ইচ্ছে করছে আজকে, যেহেতু পাহাড়ের মোমো প্রচন্ড পরিমাণে স্বাদ, মানে পাহাড়ের মোমো তো একদম মানে মানে আমাদের শিলিগুড়িতে কিছুই নয়, মানে পাহাড়ের মোমো এতটা টেস্টি। আর পাহাড়ের মোমো আমি এলেই পাহাড়ে না আমি মোমোটা আগে খেয়ে নিই, কারণ মোমোটা আমার এত ভালো লাগে পাহাড়ে। তো চলো আমি চা খেয়ে নিলাম, মানে যেখানে মানে এসে উঠেছি সেখানে চাটা খেয়ে নিলাম। এখন আমরা একটা মন্দিরে যাচ্ছি, আর অন্ধকার অন্ধকার ওয়েদারটা তো মানে কেমন কেমন মানে উঠছে, মানে উপর দিকে উঠছি তো কেমন কেমন উঠছে। আর দেখো কত সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি, মানে এতটা সুন্দর লেগেছে যখন আমি উপরে উঠেছি, নিচেটা যখন দেখেছি এতটা সুন্দর, মানে তোমাদের সঙ্গেও সেটা আমি শেয়ার করেছি, তোমরাও দেখো, দেখে বলো কেমন লাগলো। আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে, মানে আমি কি বলবো, মানে আমি এরকম কোনোদিনও দেখিনি, তো যে ফার্স্ট টাইম আমি দেখলাম, মানে আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো চলো এখন উপরে উঠে যাই, আর সারাদিনের ব্লগটা তোমরা পেয়ে যাবে। আমি এই ব্লগের সাথে সারাদিনের ব্লগটা দিব না, কারণ অনেকটা বড় হয়ে যাবে, যেহেতু আমি আরও অনেক কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে এই কারণে। তো এইটাই আমি এখন এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বেশিটা বেশি বড় করলাম না। তো চলো মন্দিরটা দেখে ভিতরে সম্পূর্ণটা ঘুরে তারপরে নিচে গিয়ে খেয়ে নেবো এখন। আর এখানে বলে মানে যেই ভাইটার বাড়িতে এসেছি, ভাইটা বলো এখানে বলে একটা জায়গা এত সুন্দর মোমো বানায়, মানে চিকেন মোমো খুব টেস্টি, তো ওখানে বললো নিয়ে যাবেও, তো ওখানে গিয়ে একটু খেয়ে নেবো। আর দুপুরের খাওয়াটা ওদের বাড়িতেই খেয়ে নেবো। আর যেহেতু এসছি ওদের বাড়িতে, ওরা হোটেলে খেতে না করছে, বলছে না আমাদের বাড়িতে রান্না করবো, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে, বাইরে খাবে না। তো আর কী আর করবো বলো, শুনতে তো হবেই, যেহেতু ওদের বাড়িতে এসছি, ওদের কথা না শুনলে ওরাও খারাপ পাবে। আর এই দেখো কত সুন্দর দেখতে জায়গাটা, আর এই ছেলে আমার এই দুটো চকলেট, এই যে ভাইটা কিনে দিয়েছে, এই দুটো চকলেট খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কাল রাতে থেকে নিয়েও মাথার সামনে শুয়ে আছে, মানে চকলেট দুটো কাউকে ধরতে দিচ্ছে না, তাই বললাম তুই খেয়ে নে বাবা, খেয়ে শান্তিতে থাক। আর এই দেখো আমরাও চলে এলাম একটু খেতে, এই যে বললাম যে মোমো খাবো, এই যে মোমো খেতে চলে এসেছি, এই কটা মোমো খেয়ে, এখানে তো এ কটা নয় অনেকগুলোই দিয়েছে, খেয়ে একদম পেট ভর্তি হয়ে গেছে, এই যে হাজবেন্ডও নিয়ে নিয়েছে। তো বন্ধুরা তোমরা দেখলেই আমি সকালে খাওয়া দাওয়া করে যে এলাম সবে ঘরে, তো চলো দেখতেই পাচ্ছ কিচ্ছু করিনি, খালি জামাটা পরে চলে গেছি খেতে, হাঁপসে গেছি উঠে আস্তে আস্তে এতটাই উঁচু। তো চলো আমি এখন ভিডিওটা এখানে শেষ করছি, এটা সকালের ভিডিও, তো এর সাথে যদি আমি সারাদিনের ভিডিও মানে জড়তে যাই তাহলে পরে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর একটা ভিডিও নিয়ে আমি আবার আসছি, তো এরপরের থেকে আমি আবার ভিডিও স্টার্ট করছি, তো সেটা আর সারাদিনের আবার একটা ভিডিও হবে, সেটা আমি আবার পরের দিন তোমাদেরকে শেয়ার করে দেবো। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, তাহলে এখনকার মতো টাটা।